হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর তা হলো বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হুসাইন এবং তার ওয়াইফ অন্তরা, এবং রাকিব হুসাইনের ভাগ্নে ইয়াসিন হুসাইন এবং ইয়াসিন হুসাইনের ওয়াইফ মিথিলা রহমান। এদের মধ্যে বর্তমানে যে মারামারি এবং ঝামেলা চলছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব 5 পর্বে। নাম্বার 1, যে বলছিলাম যে রাকিব হোসেন কিন্তু আমার পিছনে পড়ে আছে, সেটার মানুষে আমাকে মানে অনেকে অনেকে আমাকে এটার প্রতিবাদ জানাইতে বলছে, আবার অনেকে এটা নিয়ে আমাকে গালাগালিও করছে। যারা গালাগালি করছে তাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই, যে ভাই তোমরা যারে নিয়ে এত লাফালাফি করছো, হ্যাঁ আমি বলছিলাম ও আমার চ্যানেল স্ট্রাইক দিবে, ও আমার আজকে সকালবেলায় ও আমার চ্যানেল স্ট্রাইক দিছে। সো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, দাঁড়ান আমি আপনাদেরকে আবার লোড নিয়ে দেখাই, সবাই ভাববেন যে ভাই এটাও এডিট করা মেবি। সো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখানে দেখেন ওয়ার্নিং লেখা আছে, এই যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক। সো এখানে হচ্ছে আপনারা এই দেখেন, এখানে গেলাম, এই দেখেন এখানে কপিরাইট স্ট্রাইক পড়ছে, তুমি এই যে আমার ভিডিওতে আমার এখানে স্ট্রাইক মারছো, হ্যাঁ এ তোমার এই ভিডিওতে আমি ছিলাম, হ্যাঁ তারপরে হয়েছে গিয়ে তোমার এই যে এই ভিডিওতে মিথিলাই ছিল, তারপরে হয়েছে গিয়ে এই ভিডিওতে আমি আমি গেছিলাম, আমি নিজের হাত দিয়ে ভিডিও করছি, তারপরে হয়েছে গিয়ে আমার বিয়ের ভিডিওতে আমি আপলোড দিছি, তারপরে এই যে এইগুলা এই যে এটা মিথিলার ভিডিও, তারপরে হয়েছে গিয়ে পরীক্ষার আগে যা যা করো, ভাই তোমার তো সবই, ভাই তোমার তো সবই আমি শ্যুট করছি, তুমি কি করছো, তুমি তুমি রাকিব হোসেন করছোটা কি জীবনে, তুমি মানুষকে খাটাইছো, খাটানোর পর লাফ দিয়ে গ্রুপ থেকে বাই করে হইছো, তুমি মেয়ে দিল কি কি করছো এগুলো কয়ে দিমু সব লাইভে আইসা, ভাই আগের বার তোমাদেরকে সুন্দর মতো ছাইরা দিছি, কারণ আগের বার কেন ছাড়ছি তোমারে জানো, তুমি আগের বার মামলা খাওয়াচ্ছিলা, তুমি মামলা খাইছো দেখে আমি তোমারে আগের বার আমি কোর্টে পর্যন্ত দাঁড়াইছিলাম, আমার মা আমাকে রিকোয়েস্ট কইরা কোর্ট থেকে ব্যাগ আনাইছে বাসায়, অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিলা, ঠিক আছে তারপরে তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি এক কোথাও বলি নাই, তারপরে সব জায়গায় মানে বইলা বেড়াইছে আমার টাকা দেওয়া পালছে, টাকা দেওয়া এটা করছে, টাকা দেওয়া ওটা করছে, টাকা দেওয়া যদি আমার করতা তাহলে আমার মায়ের বিল, আমার মায়ের টাকা যে বিল্ডিং এ থাকো সেই বিল্ডিং এ তো আমারে সেই বিল্ডিং থেকে আমার ঘর দেওয়ার কথা ছিল, তারপরে হয়েছে গিয়ে আমাদের টাকা দিয়ে আমাদের জায়গা কিনে দেওয়ার কথা ছিল সেই টাকাগুলো তো আর দিলা না, হ্যাঁ তুমি বলছো তুমি লাইভে এসে বলছো যে সে টাকাগুলো তো তুমি খাও নাই, আসলে তো তুমি খাও নাই, তোমার মা খাইছে, তোমার মা খাইছে, তোমার মাকে বলো যে আমার টাকাগুলো দিয়ে দিতে, না দিয়ে তো নাটক করতে শিখি লেগা, আবার তোমার মা আমার বউয়ের হাতে চুরি রেখে দিছে, স্বর্ণের চুরি 1 ভরি কেন রাখবে, ওটা কি তারে দিছে, চোরের মার বড় গলা কালি করো, তোমার বউ যে এগুলা লেখছে যে আমি রুম ডেট করছি, আর তোমার বউয়ের দ্বিতীয় বিয়ে যে হয়েছে, হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই, তোমার আমি বইলা দেই, আমি সত্যি কথা বইলা দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে, এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলে থাকি, আমি রোজাদার ব্যক্তি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমার আজকে উঠে নিয়ে যায়, তোমার বাসার থেকে আমারে ফার্স্টে বলছিল তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল, বিশ্বাস নয় তোমার, তুমি তোমার বোনদের জিজ্ঞেস করবা যে এটা বলছে কিনা, তারপরে ভাই আমার ফ্রেন্ড লিস্ট মানে আমার ইনবক্সে কতজন যে বলছে যে ও কি করছে, ও কই থাকতো, কোন ছেলের সাথে কি করতো না করতো, ওর যে আগে একটা বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে এটা ভাই মানুষই জানে, ভাই আমি আমি কি বানায় কইছি, আচ্ছা সাপোজ ওই তোমার বাসারটা বাদ, হ্যাঁ আমার ইনবক্সে বলছে সেটা বাদ, তোমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে আমার মুভি দেখতে যাই, আমার আর মিথিলার মুভি দেখতে যাই দেখা হয়েছে, তারপরে ওর বান্ধবী বলছে যে ওর ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরে ধরে সেই ছেলেরে একবারে শেষ করে তারপরে ছাড়ে, ভাই ভাই তিনটা জায়গার থেকে সেম সেম কথা, আমি কি ভাই বানায় বলছি, প্রত্যেকটা ভিডিওতে আইসা আমারে খোঁচা দিব, আমারে ছোট করে কথা বলবো, তাদের সাথে বেইমানি করছি, তাদের সাথে এইটা করছি ওইটা করছি, ভাই বেইমানি যদি করে থাকতাম আমি তোর চ্যানেলে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলে আগে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলটার আগে শেষ করতাম আমি, কারণ ওই চ্যানেলে আমরা কষ্ট কইরা 3 মিলিয়ন পর্যন্ত বানাইছি, আমাদের কষ্ট ছিল ওটার মধ্যে, পুরা প্রপার কষ্ট ছিল আমাদের, আমরা কিভাবে রোইদে পুইরা তোর লেগে ভিডিও বানাইছি, তারপরে তুই আয়া বেইমানি বেইমান কস কারে, যখন এই ওই জেলে ছিল আমি ভাই ওরে দেহার লইগা আমি পাগল আছিলাম,
কেমনে ভাই কি খাইতাছে না খাইতাছে কেমনে আছে ভাই? আমার রাইতের ঘুম আরাম হয়ে গেছে, আল্লাহর কসম আমি রোজা রাখতাম, আমি মিথ্যা কথা বলবো না।